শাকিব খান বললেন, তুফান সিনেমা নিয়ে মানুষ গর্ব করবে, এ সম্পর্কে বিস্তারিত জানান। শাকিব খান, চলতি বছর লিডার আমি বাংলাদেশ ও প্রিয়তমা সিনেমা দিয়ে দেশ বিদেশে বাজিমাত করেছেন। বছর শেষে এলো তার আরও একটি সিনেমার ঘোষণা, যা মুক্তি পাবে 2024 সালে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন তা নিয়ে রহস্য রেখেই দিলেন পরিচালক। ছবিটি 2024 সালে তুফান তুলবে সেটাও আভাস দিলেন ডালিউড সুপারস্টার। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এ সময় শাকিব বলেন, প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড। প্রথম দিনই মনে হয়েছে আমি এই সিনেমার সঙ্গে থাকতে চাই। আমার বিশ্বাস, তুফান সিনেমা এমন একটি কাজ হতে যাচ্ছে যা দেশ ও দেশের বাইরের মানুষদের আলাদা একটি অনুভূতি এনে দেবে। সিনেমাটি নিয়ে দেশের মানুষ গর্ব করবে। নিজেকে পরিবর্তনের বিষয়ে শিল্পীরা অনেক সময় কাজের চেয়ে বেশি কথা বলেন, বিষয়টি পছন্দ করেন না শাকিব। জানালেন, পরিবর্তনের বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না, আমি শুধু কাজে দেখাতে চাই। আমি কথা বলায় কখনই বিশ্বাসী না, নিজের কাজটা আমি সুন্দর করে করতে চাই, ভালো কাজ করতে চাই, দর্শককে ভালো কিছু উপহার দিতে চাই। বাংলাদেশের চরকি, আলফা আই ও ভারতের SBF A3 বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সমন্বয়ে নির্মিত হচ্ছে তুফান সিনেমা। সিনেমার ঘোষণার দিন তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।